শ্রীলঙ্কান ক্রিকেটের গৌরবের সূর্য এখন অস্তমিত হবার দোরগোড়ায়। কোন একটা সময় বিশ্ব ক্রিকেটে যেই দলটা ছিল ভয়ঙ্কর এক নাম, সেই লঙ্কান ক্রিকেট এখন পায়ের নিচের মাটি খুঁজছে। 22 গজের পারফরমেন্স এসে ঠেকেছে তলানিতে। সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজের পর এই দলটাই সবচেয়ে বড় বিপর্যয়ের নাম। বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কান দলটাই কিনা 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেই কোয়ালিফাই করতে পারল না। শুধু মাঠের পারফরমেন্সই নয়, দেশটির ক্রিকেট বোর্ডও এখন পার করছে অস্থির এক সময়। আইসিসি থেকেও নিষিদ্ধ করা হয়েছে SLCকে বোর্ডের ওপর সরকারি হস্তক্ষেপের অভিযোগে। এবার এসব ঘটনা নিয়ে মুখ খুললেন দেশটির 1996-এর বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। তিনি সাফ জানিয়ে দিলেন দেশটির ক্রিকেট ভাঙার পায়তারা চলছে, আর এর পেছনের যাবতীয় কলকাঠি নাড়ছেন ভারতের ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। করোনা পরবর্তী ধাক্কা কাটাতে না পেরে শ্রীলঙ্কান অর্থনৈতিক পতন তো গোটা বিশ্বকেই চমকে দেয়। কার্যত দেউলিয়া ঘোষণা করা দেশটার প্রভাব পড়ে ক্রিকেটেও। লঙ্কান বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা গত বছরের মে মাসে বলেছিলেন শ্রীলঙ্কার নাকি সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। রানাতুঙ্গার সেই কথা এখন যে বেশ মিলে যাচ্ছে সেটা বলাই যায়। কদিন আগেই দুর্নীতির দায়ে দেশটির ক্রীড়া মন্ত্রণালয় SLCকে ভেঙে দেয়। এরপর রানাতুঙ্গাকে চেয়ারম্যান করে বোর্ডের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। কিন্তু এরপর দেশটির আপিল আদালত এই কমিটির কার্যক্রম 2 সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করে। যে ঘটনার পর কঠিন অ্যাকশনে যায় ICC, অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করে দেয়া হয় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকেই। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের এই উত্তাপ দেশটির ক্রিকেটীয় পারফরমেন্সে এক বড় প্রভাবই ফেলেছে। সামনে হয়তো এই আকার আরও বাড়বে, তাই তো এবার সেই শঙ্কার কথা সবাইকে জানিয়ে দিয়ে প্রকাশ্যে রানাতুঙ্গা। দেশটির এক সাংবাদিককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দেন লঙ্কান ক্রিকেট ধ্বংসের পায়তারা চালাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। শ্রীলঙ্কান ক্রিকেটকে জয় শাহ নিয়ন্ত্রণ করছে। সে সৌরভ গাঙ্গুলিকে BCCI সভাপতি বানিয়েছিল এবং রাজনীতিতে যোগ দিতে বলেছিল। প্রস্তাব প্রত্যাখ্যান করায় সে গাঙ্গুলিকে বরখাস্ত করেছে। জয় শাহ এমন একজন, আপনি যদি এসব কথা ইংরেজিতে অনুবাদ করে প্রকাশ করেন তাহলে সে ওর বাবার প্রভাব খাটিয়ে শ্রীলঙ্কান ক্রিকেটের সর্বনাশ করে ছাড়বে। শুধু তার বাবা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কারণেই ওর এত ক্ষমতা। SLCর কর্মকর্তা ও জয় শাহর ঘনিষ্ঠ সম্পর্কের কারণে BCCI-এর ধারণা ওরা SLCকে চাইলেই পদতলিত ও নিয়ন্ত্রণ করতে পারে। ভারতের একটা লোক শ্রীলঙ্কার ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে, ওর চাপে SLC তছনছ হয়ে যাচ্ছে। শ্রীলঙ্কান ক্রিকেট দল ভারত থেকে নিজ দেশে ফিরেছে নিষিদ্ধ ক্রিকেট বোর্ডের খবর শুনেই। গোটা বিশ্বকাপে দলটার পারফরমেন্সও ছিল বেশ হতাশাজনক। এবার যখন দলটা দেশে ফিরল তখন দেশটির ক্রিকেটের নির্বাচক কমিটির প্রধান প্রমোদ্ধা বিক্রমাসিংহেও একটা হুমকি দিয়ে রাখলেন। জানালেন কয়েকদিনের ভেতরই তিনি ব্যর্থতার সব ফাঁস করে দেবেন। আমি আজ কিছুই বলবো না, আমাকে 2 দিন সময় দিন, আমি সব ফাঁস করে দেব। আমরা নিজেদের সেরাটা খেলে নিই, আমি বলবো কি কারণে এটা ঘটেছে আর কোথায় ঘটেছে। আমি আমার দায় নিচ্ছি, আমি পালিয়ে যাব না। ষড়যন্ত্র ছিল কিনা সামনেই প্রকাশ করব। নির্দিষ্ট একটা গ্রুপের ষড়যন্ত্র ছিল, আমি এটা নিয়ে কথা বলবো। সব মিলিয়ে শ্রীলঙ্কান ক্রিকেটে এখন টালমাটাল অবস্থা। দেশটি অর্থনৈতিক বড় বিপর্যয় থেকে সবে উঠতে শুরু করেছে, আর এরই মধ্যে শ্রীলঙ্কান মানুষদের পছন্দের ক্রিকেটে লাগলো নতুন আরেক বিপর্যয়।